এরকম উড়ন্ত একটা ফর্মে এটা কি প্রথমে বাংলাদেশের বিপক্ষে একটা সিরিজ জয় এরপরে কানাডার বিপক্ষে ঘরের মাটিতে একটা বড় জয় এই বিষয়গুলো কি আসলে টোটকা হিসেবে তাদের কাজ করছে কিনা না তাদেরকে যদি দেখেন তারা কিন্তু একটা লম্বা সময় টি টোয়েন্টি ফর্মেটটাই খেলছে এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সাথে যেটা তাদের আত্মবিশ্বাসটা অনেকখানি বাড়িয়ে দিয়েছে এবং কানাডার সাথে ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটা তারা যেভাবে জিতেছে এটা কিন্তু এই আত্মবিশ্বাসেরই রসদ এবং সেখান থেকে আপনার এরকজন চমৎকার একটা ইনিংস খেলেছে আনবিলিভেবল কেউ আমার মনে হয় না এভাবে চিন্তা করেছে যে এভাবেও ফিরে আসা যায় এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে তারা এই ম্যাচটাতেও খুব কনফিডেন্টলি আপনার আপনি দেখেন টসে জিতে কিন্তু ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তানকে তার মানে দে আর ওয়েল কনফিডেন্ট এবং তারা জানে যে তারা কি করতে যাচ্ছে এবং আমার মনে হয় যে যেটা হয় যে আপনি যখন আপনার শেপে থাকবেন না তখন অপারেন্ট আপনাকে চেপে ধরবে এবং ইউএস এট দিস মোমেন্ট ঠিক সেই কাজটাই করছে ইউএস এর ড্রপ ইন পিচটা নিয়ে কিন্তু ভাইয়া অনেক সমালোচনা আছে যে দলগুলো খুব মানে এখানে আন ইভেন বাউন্সটাই আমরা বেশি দেখতে পাচ্ছি তো সেই বিষয়টা কি বড় দলগুলোর জন্য বা যারা এই রকম পিচে আসলে খেলে অভ্যস্ত না তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কিনা এই কারণে আন ইভেন বাউন্সটার জন্য পিচের যে বিষয়টা সেটা হলো আপনি যদি দেখেন যে এটা অস্ট্রেলিয়াতে কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এরা দুইটা দেশই কিন্তু এই উইকেটের সাথে বেশি পরিচিত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার হয়তো অস্ট্রেলিয়ানদের আমরা দেখলাম যে খুব বেশি প্রবলেম হয়নি বাট আমাদের সাবকন্টিনেন্ট থেকে যারা যাবে তাদের জন্য একটুখানি কেন বল একটু বাউন্স নেয় এবং গ্রাস লেভেলটা তুলনামূলক টি টোয়েন্টি ফরমেটের থেকে একটুখানি গ্রাসের ইটা আপনার বেশি আছে বিকজ নন অফ খেলা এখানে তো সেই জায়গাটা কেউ হয়তো গাছটা একটু বেশি রেখেছে যার কারণে হয়তো আমরা হয়তো দেখছি যে বল একটু এক্সট্রা বাউন্স নিতে চাই আর আপনার এটা এটা স্বাভাবিক বাট আপনি যদি আইপিএল কে চোখে ধরে রাখেন যে টি-20 ফরম্যাট লাইক दैट কিছুদিন আগে আমরা একদম হাই স্কোরিং ম্যাচগুলো দেখলাম আইপিএল এ সেই জায়গা থেকে ওয়ার্ল্ড কাপে এরকম খুব বেশি সন্তোষজনক কোনো স্কোরই আমরা আসলে কোনো ম্যাচে দেখতে পাচ্ছি না এইটাই কি আসলে দর্শকদের হতাশার জায়গাটা কিনা কিছুটা তো অবশ্যই হতাশা আপনার দেখেন এত টাকা দিয়ে টিকিট কেটে এসে যদি দেখে যে 77 রানে আউট আপনি আমরা ম্যাক্সিমাম ম্যাচে দেখছি যে আপনার খুব লো স্কোরিং খেলাগুলো হচ্ছে তো এটা দর্শক যেখানে আমরা চেয়েছি ছড়িয়ে দিতে সেখানে কিন্তু উল্টাটা হচ্ছে